সম্মানিত ইকরা বাংলার দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম হৃদয়ের আজকের অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে আছেন কায়স ভাই কাজ ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার কাছ থেকে গান শুনবো আপনার কথা আপনার সঙ্গীত জীবন এবং আপনার গান নিয়ে অনেক কথা শুনবো তো শুরুতে আপনি কোন গানটা করতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আমি যে গানটি করব সেটা আমার নিজের লেখা নিজের সুর ও আপনার নিজের লেখা জি আমি চাচ্ছি যে এটা সবাইকে শুনাই আচ্ছা গানটা কবে লিখছেন এটা লিখছিলাম অনেক আগে যখন আমি দেশে ছিলাম তখন কি কলেজ কলেজ লাইফে আচ্ছা কলেজ লাইফে এরা কি করে কোনো অনুষ্ঠানে গানটা করেছেন এখানে এ দেশে করেছি অনেক প্রোগ্রামে আর দেশেও করেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একরা বাংলার দর্শকদের উদ্দেশ্যে আপনি গানটা শুরু করেন ঠিক আছে La ilaha illallah hu, Muhammad rasulullah 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 hak ilaha illallah Muhammad rasulullah 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 এই কলেমা মা সদায় পরো এই কলে মা সদায় পরো দূর করো ময়লা, ময়লা মো ময়লা মনের ময়লা হকলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লা 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 আল্লাহ রসুল নামে মশগুল ঠাকরে নি রোধি আল্লাহর রসুল নামে মশগুল ঠাকো বোধি শেষের দিনের সেই নি শেষের দিনের সেই নি ক্ষমা পাইতে যাও যদি মোহাম্মদ নাম আরোজ করে দেখা দিও বিরোজে হাস তোমার নমাজ পাইলে পরে তোমার নামাজ পাইলে পরে ভয়কিরে রে পারের বেলা পারের বেলা পারের বেলা হকলা ইলাহা ইহু মোহাম্মদ রসুলাল্লা রসুল্লা রসুল্লাহ মেনে চলো খোদার হুকুম হবি রে মনে জান্নাতি মেনে চলো খোদার হুকুম হ বীরে মনে রসুল রাসোল্লার নীতি ধরো রাসোল্লার নীতি ধরো আদায় কর সুন্নতি খোদা প্রাপ্তি মূল সাধো না রসুল বিনে কেউ জানে না রোজা নামাজ পাঞ্জে গানা রোজা নামাজ পাঞ্জে গানা ছাই না রে মন ভোলা মুোলা হকলা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লা কোরআ হাদিসে বলে জন্মিলে আছে মর সে বলে জন্মিলে আছে মরণ সময় থাকতে আদায় করো সময় থাকতে আদায় করো আখেরাতের মূল ধন অধমে আরোজ করে দেখা দিও নব বিরোজে হাঁসরে অধমেয়া রোজ করে দেখা দিও নো বিরোজে তোমার দেখা পাইলে পরে তোমার দেখা পাইলে পরে কি রে পাহাড়ের বেলা পাহাড়ের বেলা পাহাড়ের বেলা হকলা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ রসুলাল্লা রসুল্লাহ এই কলে মা সদায় পরো এই কলে মা সদায় পরো দূর করো মনের ময়লা মনের ময়লা মনের ময়লা হকলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলাল্লা রসুলাল্লা রসুল্লা হওয়া কাজ ভাই সত্যি অসাধারণ গান অনেক ধন্যবাদ না যখন গানটা লিখছিলেন তখন কোন প্রেক্ষাপটে গানটা মনে হলো যে না এই ধরনের গান দরকার আমাদের সমাজের জন্য ব্যক্তির জন্য গানটা আসলে আমার এমন একটা সিচুয়েশনে লেখা মানে আমরা যখন আমি যখন কলেজ ছিলাম বহু বছর আগের হয়ে তো যখন বন্ধুরা মিলে আড্ডা দিতাম তো এর মধ্যে অনেক বন্ধুরা ছিল যারা মনে করেন যে একটু মানে আমাদের নামাজ কালাম ধর্ম একটু একটু তারা অনিয়মিত তো সেই সব বন্ধুদেরকে যখন আমরা বুঝাতাম আমার আমি আমার আরো কয়েকজন বন্ধু ছিলেন যারা আমরা একটু ইসলাম করার চেষ্টা করতাম প্র্যাকটিসিং যেটাকে বলে তখন থেকেই তো বন্ধুদেরকে বুঝাতাম ওই ওই বুঝানো থেকেই কেন জানি মানে গানটা লেখা আপনার মধ্যে কিন্তু সবকিছু চলে আসছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে শেষ না মৃত্যুর পর একটা জীবন আছে এবং সেখানে আমাদেরকে যার জন্য আমাদেরকে কাজ করতে হবে দুনিয়াতে আমরা যার জন্য এসেছি এটাই আমাদের মানে সে মানে শেষ না বলে পরের পরে জীবনটা অনন্তকাল সেখানে আমাদেরকে থাকতে হবে সেটা একটা মুনিশি বলছে যে তুমি মৃত্যুর পূর্বে কতদিন বাসলে সেটা বড় কথা না মৃত্যুর পরে কতদিন বাসলে সেটা বড় কথা সেটা বড় কথা কারণ এই জীবনটা তো আসলে লিমিটেড এবং এর পরের জীবনটা তো আনলিমিটেড ওটা কিন্তু আনলিমিটেড এবং কাজ করলে ওইটার জন্যই করা উচিত এই জীবন কিছুই না কিন্তু আজকে সমাজ ব্যবস্থা দেখেন এটা কি কেউ ভাবে যে আমাদের মৃত্যুর পর আর এক জীবন আছে যেখানে অনন্তকাল থাকতে হবে সেই জন্যই তো আসলে এত বিশৃঙ্খলা এত মানে এত কিছু আরো কথা শুনবো মানে গান রিলেটেড এই গান রিলেটেড এবং আপনি কবে গান শুরু করছেন কত সালে সঙ্গীত জীবন শুরু করছেন তার আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে এরপরে কোন গানটা শুনতে পারি আপনার এরপরে আমি আসলে একটা বাংলা একটা কাওয়ালি করতে যাচ্ছি যেটা আসলে আমি অনেক অনেক জায়গায় করেছি এটা আমার খুব পছন্দের একটা কাওয়ালি তার মানে আপনি সব ধরনের গানি মোটামুটি আমি মোটামুটি সব ধরনের গানি প্র্যাকটিস করি আমাদের যত ফোক গান আছে আচ্ছা 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 সেগুলো গানও আমি না আপনার গানের মধ্যে দেখলাম যে হলো সমাজ এবং ব্যক্তি মানে সমাজকে পরিবর্তন বা ব্যক্তি পরিবর্তনের যে কথাগুলো ফুটে এসছে আপনার গানে অসাধারণ চেষ্টা করি আসলে কিছু করার কতটুকু পারি জানি না আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকুই পারি এর বেশি তো করা আসলে সম্ভব না সেটাই আসলে তো এই আর কি দেখি পরবর্তী গানটা আমাদের এটা অবশ্য পরিচিত একটা বাংলা কাওয়ালি আমি ঠিক জানি না যে কাওয়ালিটা কার লেখা কার শুরু করা আমি সংগ্রহ করেছি আমার ওস্তাদের কাছ থেকেই যখন ছোট ছিলাম তারপরে অনেক জায়গায় গিয়েছি একটু গাছি একটু ট্রাই করি আপনি আপনার যদি জানা থাকে আপনি আমার সাথে একটা হেল্প করবেন ওকে আমি দেখি ট্রাই করব আমায় নিয়ে যা মাঝি যা মদিনা আমায় নিয়ে যা মাঝি যা মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমায় নিয়ে আমারে মাঝি যা মদিন আমায়ারে মাঝ যা মদিন হৃদয় কাবা নয়নে মদিনা মদিন কাবা নয়নে মদিনা আশোক যত ঝড় তুফান ভয় করি না আমি ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝ যাবো মদিনা হৃদয়েতে কাবা নায়নে মদিনা যে নূর হতে খোদা মুস্তফাকে গড়েছিলেন সেই নূর দেখে মোসা কুহু তরে প্রাণ হারালেন যে নূর হতে খোদা মুস্তফাকে গড়েছিলেন সেই নূর দেখে মোসা কুহু তরে প্রাণ হারালেন সেই নবীজির আসে ভুলেছি বেদনা সেই নবীজির আসে ভুলেছি বেদনা

ফুলেছি বেদনা সেই নবীজির আসে ফুলেছি বেদনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা কাবা নয়নে মদিনা দিনের নবী যখন আসিলেন মায়ামেনার কুলেতে হাসিলে মানিক ঝরে মুক্ত পরে দিনের নবী যখন আসিলেন মায়ামেনার কোলেতে হাসিলে মানিক ঝরে মুক্ত ঝরে সেই নবীজির আসে ফুলেছি বেদনা সেই নবীজির আসে ফুলেছি বেদনা ছেড়ে দেন কামাজি যাবো মাদিনা হৃদয়ে কাবা নয়নে মদিনা নিয়ে যারে মাঝি যা আমায় নিয়ে যারে মাঝি যা মদিনা কাবা নয়নে মদিনা হৃদয়ে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা মার কাজ ভাই অনেক অসাধারণ আপনার প্রত্যেকটা গানই আসলে সমাজ মানে রাসুসালামের তার কর্ম এবং আমাদের বাস্তব জীবন আমাদের পরবর্তী জীবনকে নিয়ে জি এবং গানগুলোতে আসলে যে আমাদের রসুল্লা সাল্লা সাল্লামের যে মহাত্ম মহাত্ম ওনাকে যে উনি যে কি সেটি আসলে গানগুলোতে বোঝানো হচ্ছে এবং আমরা আমরা যদি তাদের আরাধনা করি তাহলে আমরা কতটুকু পাব এবং আমাদের এটাই করা উচিত দুনিয়াতে আমাদের আর কিছুই নাই সেটা একটু এতটুকুই না ওনাকে তো পাঠিয়েছিলেন সমগ্র মানব জাতির জন্য জি এবং আমরা যদি আসলে তার তার পথকে যদি আমরা অনুসরণ করতে পারি আসলে আমাদের মুক্তির পথ মানে সেখানেই আছে সম্মানিত ইকের বাংলা দর্শকবৃন্দ আমরা কাইজভার কাছ থেকে গান শুনতেছি আমরা তার কাছ থেকে আরও কথা শুনবো তার আগে কাজ ভাই আপনার কাছ থেকে আরেকটা গান কি শুনতে পারি হ্যাঁ অবশ্যই এরপর যে গানটা করব সেটা আসলে ইসলামিক গান না হলেও এটা আমাদের দেশেরই একজন প্রখ্যাত শিল্পীর গান আব্দুল আলিমের গান আব্দুল আলিম সাহেবের গান এটা আব্দুল আলিম অনেক ধরনের গান করছেন গান তার প্রত্যেকটা গানই জীবনমুখী গান ইসলামিক গানও করেছেন আমাদের দেশে ফোক পল্লীগীতি সবকিছু তুলে ধরেছেন তবে এই গানটা যে এই গানটা দিয়ে আসলে যে আমরা এই দুনিয়াতে আমাদের আমাদের না কিন্তু যেমন মনে করেন আমি আমরা একজন একটা ঘর ভাড়া করে থাকি আসলে ঘরটা কিন্তু আমাদের নিজের না মালিকের ইচ্ছায় আমাদের চলতে হয় তা আমাদের এই দুনিয়াটা ওইরকম বুঝানো হয়েছে গানটার মধ্যে যে আমরা আসলে এখানে ভাড়াটিয়া হিসেবে এসেছি কয়েকদিনের জন্য মালিক যা চাইবেন আমাদেরকে তাই করতে হবে তো এই গানটা দিয়ে এটা খুব পরিচিত গান আপনিও জানেন এবং অবশ্যই আপনি আমার সাথে গানটা করবেন শুরু করি ওকে শুরু করেন পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নো জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন যুগাইয়া আমি চলি যে তার মন যুগাইয়া দাখিলাই মিলে না সই তবু দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আসলে আমরা দেখেন আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক সমাজ রাষ্ট্র আমাদের কিন্তু সবকিছু ঠিক মতো চলতেছে আমরা যেটা বলতেছে খাজনা দিতেছি সবকিছু করতেছি যে কথাটা খুব দামি কথা কিন্তু জমিদারির ইচ্ছা মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফল দুঃখ বারো দেখেন আমরা আসলে আল্লাহ আমাদের কি বলছে আসলে আমাদের যে মানে মৌলিক যে বিষয়গুলো বলছি এবং সেইগুলো আমরা পালন করতেছি না না জি তাই যার ফলে আমাদের সমাজ আমাদের ব্যক্তি আমাদের মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিশৃঙ্খলা এবং পরিণতিতে কি হচ্ছে যে আমরা আসলে আমাদের রেজাল্ট কিন্তু নাই রেজাল্ট কিন্তু জিরো একদম বাস্তব কথা তো আসলে গানগুলো আসলে আহ গান এমন একটা জিনিস যে যেভাবে জিনিসটাকে নেয় সে সেটা সেভাবেই আসলে যায় কথাগুলো যদি আপনি অন্য সেন্সে নিতে পারেন কিন্তু যদি আসল মর্মটা বুঝেন গানটা কি কি বলছে সেটাই কাজ ভাই আপনার গান অসাধারণ আসলে ইকরা বাংলার দর্শকবৃন্দ আপনারা কাজ ভাইয়ের থেকে গান শুনতেছেন কাজ ভাই আপনার কাছ থেকে আরো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আরো একটা গান শুনতে চাই আচ্ছা আমি এখন যে গানটা করতে চাচ্ছি সেই গানটা হলো আমরা যার জন্য এই দুনিয়াতে মানে যার মাধ্যমে যার মাধ্যমে এই দুনিয়াতে আমরা এসেছি মা মা শ্রদ্ধার পাত্র এবং মায়ের আসলে কোনো তুলনা নাই মায়ের কোনো তুলনা নাই এবং যার মা নাই তারা বুঝেন যে মায়ের কষ্টটা কষ্ট তো আলহামদুলিল্লাহ আমার মা এখনো আছেন তো আমি সকল মাদের প্রতি শ্রদ্ধা রেখে একটা গান করতে চাচ্ছি ওকে গানটা গিয়েছিলেন ফকির আলমগীর এবং খুব জনপ্রিয় খুবই জনপ্রিয় একটা গান চাম পোষ বানাইলে হরিণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাড় বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন ধরে পেলো বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো হাইরে কি কব প্রসবের ব্যথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাগো হায় রে কি কব প্রসবের ব্যথা মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মা গো মায়ে ঠেকিয়া সন্তানের দায় কত কষ্ট শইয়া যায় ঠেকিয়া সন্তানের দায় কত কষ্ট শইয়া যায় কেন সে মায়ের ভক্তি রাখো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার এমন মা কেউ হবে না আমার মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাশ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো অসাধারণ কাজ আসলে যাদের মা মা নাই তারা আসলে তারাই বুঝতে পারে যে মায়ের আসলে কত কষ্ট একবার এক সাহাবি রাসুল সালামকে জিজ্ঞাসা করছি ইয়া রাসুল্লাহ আমি কাকে বেশি ভালোবাসবো কাকে বেশি সম্মান করব তিনি বললেন তোমার মাকে তারপর আবার জিজ্ঞাসা করলেন যে তারপরে কাকে তারপর বলছে তোমার মাকে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে যে কাকে বেশি ভালোবাসবো আবার বলছে তার মাকে চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে তারপর বলছে তোমার বাবাকে তাহলে বুঝতে পারছেন যে আসলে আমাদের মানে বাবা মা থেকে মায়ের গুরুত্ব কতটুকু আর একটাতে আসছে যে যে ব্যক্তি তার মাকে যেতে পারলো না তার মতো মা কে পেল অথব দেখেন যে পৃথিবীতে কিন্তু আমাদের যে চলর চলার পথ আমাদের যে পরবর্তী জীবনের যে পথেও আমরা কিন্তু পৃথিবী থেকে নিয়ে যেতে পারি অথচ আজকে সমাজে দেখেন যে আমাদের মায়েদেরকে কত অবহেলা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে হ্যাঁ সেটাই গাইস আমরা অনুষ্ঠানের প্রায় শেষ অংশে চলে এসেছি জি শেষ করার আগে আপনাদের কাছ থেকে আরেকটি গান দে আমরা শেষ করতে চাই এখন কোন গানটা শুনতে পারি আমরা এখন যে গানটা আমি করব আসলে গান তো গাওয়ার কথা বললে আসলে অনেক গান এত গান আসলে আমাদের সময় খুব অল্প এই সময়ের মধ্যে আসলে আমরা যতটুকু সম্ভব আমাদের ইকরা বাংলার দর্শক আপনাদেরকে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করব আমরা গানে গানে অনুষ্ঠানটা শেষ করতে চাই কাজবে আপনার কাছ থেকে আমরা সর্বশেষ গান এখন যে গানটা করব এটা এটা হলো লালন গীতি লালন লালনের গান লালনের গান তবে গানটার মধ্যে যে মেন বক্তব্যটা সেটা হলো খবর নিজে সে যে রাখে না মানে আখেরাতের খবর রাখে না তার জন্য আসলে যে পরিণতি কি সেই গানটাই এটার মধ্যে ফুটে উঠেছে আমি গানটা করছি খবর। আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচে না রে চেনা যাবে রে চেনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও সাই নিকট থেকে দূরে দেখা আ যেমন কিসের আরে পাহাড় লোকায় দেখ না ও নিকট থেকে দূরে দেখা যেন কিসের আরে পাহাড় লুকায় দেখে না আমি ঘুরে এলাম সারা জগতেরে আমি ঘুরে এলাম সারা জগতেরে। তবু মনের গলত যায় না তবু মনের গলত যায় না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও সেই অমৃত সায়রের সুধা আ সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা না ও সেই অমৃত সুধা সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা না। ফকিরে লালন মরলো জল পিপা রে কাছে থাকতে নদী মেঘনা কাছে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না সত্যি চমৎকার কাজ ভাই আসলে এই পৃথিবীতে আসলে আমরা যদি আমাদের নিজেদের পথ আমাদের নিজেদের কর্মকে যদি আমরা আমাদের ব্যক্তি এবং পরবর্তী জীবনে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের আসলে আমাদের ব্যক্তি এবং পরের জীবনও আমরা আসলে সফলতা অর্জন করতে না বাংলার পক্ষ পক্ষ থেকে এবং অনুষ্ঠানের ইকরা থেকে আপনাকে মোবারকবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর ইকরা টিভি বাংলার সকল দর্শকদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং আলার কাছে দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক বৃন্দ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী হৃদয়শুর অনুষ্ঠানের আপনাদেরকে আরও একজন নতুন কোনো অতিথি নতুন কোনো শিল্পী কিনে আমরা আসবো সেই পর্যন্ত আমাদের সাথে সঙ্গে থাকুন সবাইকে ওবার ও জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ